नमस्कार बंधुरा, टेस्टी क्लाब चैनेले नतून करे आबार एकबार आपनादेर स्वागत। आमी आज के आपनादेर साथे सकलेर खूब पछन्देर एकटा रेसिपी शेयर करब। एटा सकलेई जानेन, सकलेर बाड़ितेई प्रायई होये थाके। एछाड़ा रास्तार धारे आपनार चायेर दोकाने बा होटेल रेस्टुरेंटे जे धरनेर डिम टोस्ट आपनारा खेये थाकेन, ठीक सेई रकम स्टाइले आजके आमी डिम टोस्ट तैरि करब खूब अल्प समयेर मध्ये। এটা সকাল বিকাল স্বপ্ন সময় আপনারা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন। বাড়ির ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই খাবারটা। আর এটা খুব চটজলদি একটা খাবার, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। এছাড়া বাচ্চাদের স্কুলেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আজকে দেখা যাক রেসিপিটা। ডিম টোস্টের জন্য যাবতীয় যা লাগবে সব কিছুই আছে। পেঁয়াজ থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে এখানে 2টো ডিম, 4 পিস রুটি নিয়েছি। প্রথমে দেখছেন সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি রুটি দুটোকে একটু ভেজে নেবো লাল করে, এতে স্বাদটা একটু ভালো আসবে। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। দেখছেন এটা ভাজা হয়ে গেছে। এ কিন্তু খুবই সাধারণ একটা খাবার, কিন্তু তার ভিতরে আবার অসাধারণ, সবাই খুব পছন্দ করে এই খাবারটা। দেখুন ডিম দুটো ফাটিয়ে নিচ্ছি এখন। এবারে ওতে পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। এখানে যে নুন আছে দেখছেন পরিমাণ মতো আপনারা এটা স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে ধনে পাতা আছে, ধনে পাতা নিয়ে নিচ্ছি। এরপরে দেখুন যে গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এখানে আছে 2টো কাঁচা লঙ্কা, আপনারা ইচ্ছা করলে এটা স্বাদ মতো নিতে পারেন, কারণ সবাই ঝাল পছন্দ করে না। এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ আছে, আপনারা ইচ্ছে করলে বড় পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজ বেশি না দিলেই ভালো, কারণ বেশি পেঁয়াজ দিলে স্বাদটা ঠিকঠাক হয় না। এখানে আছে ছোটো একটা টমেটো দেখতে পাচ্ছেন, আমার যাবতীয় সব দেওয়া হয়ে গেছে। এখানে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুব অসাধারণ একটা রকমের কালার এসছে। এরপরে একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা ঠিক এইভাবে একটু মাখিয়ে নিয়ে এটা আমি দিয়ে দেবো তাওয়ার ওপরে। এরপরে এটাকে খুব লো ফ্লেমে একটুক্ষণ সামান্য ধরে ভাজবো, একটু সময় ধরে। এরপর ওপরে দেখতে পাচ্ছেন একটু মশলাটা দিয়ে দিচ্ছি ওপরে মাখিয়ে। এর ফলে কী হবে, স্বাদটা অন্যরকম আসবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে, এবং ঠিক হোটেল টাইপের একটা ফিলিং আসবে যে আপনারা যেরকম হোটেলে রেস্টুরেন্টে খেয়ে থাকেন। এবার এটাকে খুব সাবধানে উল্টে দেবো। এটা তৈরি করতে কিন্তু আমার 2.5 থেকে 3 মিনিট টাইম লেগেছে। দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে, কী সুন্দর অসাধারণ দেখুন কালারটা এসছে। ঠিক এইভাবে আমি আর একটা ভেজে নেব। আর এটা তৈরি করতে কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লেগেছে, 2টো কাঁচা লঙ্কা, 1টা ছোটো টমেটো আর 1টা গাজর লেগেছে। এটা কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে, দেখতে পাচ্ছেন কি অসাধারণ রকমের কালারটা এসছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।